মানে চিলমারি উপজেলা বা অন্যান্য উপজেলা নিম্নাঞ্চলগুলো যেগুলোতে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রায় আমাদের অ্যাসেসমেন্টে 100 ফ্যামিলি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ইতিমধ্যে চিলমারিতে কিছু লোকজন তাদেরকে আমরা আশ্রয় কেন্দ্রেও রেখেছি। এখন এ পর্যন্ত আমাদের 9টি উপজেলায় 280 মেট্রিক টন আমরা চাল বরাদ্দ দিয়েছি এবং পাশাপাশি 12,50,000 টাকা এটি আমরা উপবরাদ্দ উপজেলা পর্যায়ে দিয়েছি এবং ইউনিয়ন পর্যায়ে জনপ্রতিনিধি যারা আছে আমাদের সম্মানিত চেয়ারম্যান এবং মেম্বার এবং তাদের রিকুইজিশন অনুসারে উপজেলা পর্যায় থেকে এই বিতরণটি চলমান আছে।